এখন পর্যন্ত গারুনগুলো কিন্তু আমাদের আবহাওয়ায় বেশ সুইটেবল। একটার নাম সাদা বাচ্চা এবং আরেকটার নাম কালো বাচ্চা। কালো বাচ্চা, বাহ, অনেক লোক আবার দেখতেও আসে এদের। আমার প্রতি মাসে কিন্তু ভালো একটা টাকা চলে আসে। নির্দিষ্ট একটা হিসাব করে যদি না চলে, আমার মনে হয় খামারটা এই মুহূর্তে চালানি খুব কষ্টসাধ্য। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। দর্শক, আজকের পর্বে থাকছে কালো বাচ্চা এবং সাদা বাচ্চা নিয়েই প্রতিবেদন। তো আজকের পর্বে আমরা চলে এসেছি জকিগঞ্জের গণিপুরের গ্রামে। এখানে আমাদের রিমন চৌধুরী ভাই একটি গরু ফার্ম গড়ে তুলেছেন। তো ফার্মটির নাম হচ্ছে রহিমুন্নেসা চৌধুরী অ্যাগ্রো ফার্ম। তো সেই ফার্মের চিত্র আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং এখানে বেশ ভালো ভালো হলিস্টেন ফ্রিজিয়ান জাতের ষাঁড় গরু রয়েছে। বিশেষ করে এখানে কালো বাচ্চা এবং সাদা বাচ্চা নামে দুটি বাচ্চা রয়েছে। তো সেই বাচ্চাগুলোর চিত্র আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং এখানে দরদাম কত টাকা চাওয়া হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত কথা বলবো রিমন ভাইয়ের সাথে। চলুন দর্শক, আমরা বিস্তারিত কথা বলি। যে মূলত এগুলো রাখার কারণে হলো ফার্মে যদি গারল থাকে তাহলে অনেক ধরনের রোগ জীবাণু থেকে, বিশেষ করে ভাইরাস জন্তু যেগুলো আছে এই জীবাণু এইগুলা থেকে আল্লাহর রহমতে আর কি কিছুটা নিস্তার পাওয়া যায়। আর গারল তো আমাদের দেশের জন্য এখনো কেউ মানে কমার্শিয়ালি তেমন শুরু হয় নাই। আমি চেষ্টা করতেছি গারলটা নিয়ে যদি কোনো কমার্শিয়ালি কোনো, এই জন্য আপাতত দুইটা মানে আসিল তিন চারটা, কিন্তু আপাতত দুইটা আছে। গারলগুলা কতদিন লালন পালন করতেছে? গারলগুলা আমার এইগুলা কিন্তু বাচ্চা নিয়ে আসছিলাম। আচ্ছা, বাচ্চা নিয়ে আসলাম, ওইটা ওইটা গাব হয়ে গেছে। ওইটা ওইটা গাব হয়ে গেছে, যে গারলটা গাব হয়ে গেছে। আর ওইটা তো গারলের যেটা আর কি পুরুষ আর কি, এটা এটা পুরুষ গাব হয়ে গেছে। আশা করা যায় আরো দুই এক মাসের ভিতরে এটা বাচ্চা দিয়ে দেবে। আচ্ছা, আর এগুলো থেকে কি দেখতেছেন আসলে, কি গারলের সম্ভাবনা আছে বা কিরকম মনে হচ্ছে? আমার কাছে লাগতেছে আমাদের আবহাওয়ায় গারলগুলো, আসলে অনেকে বলছিল যে গারল বাংলাদেশের জন্য না, এগুলা ইন্ডিয়া বা পাকিস্তানের জন্য বা সৌদি আরবে, বুঝছেন? কিন্তু এরা তো উর্দুম্বা এগুলা সাধারণত জিও করে, কিন্তু গারলটা আমি যে আমি যেটা দেখছি আমি এই এখন পর্যন্ত গারলগুলো কিন্তু আমাদের আবহাওয়ায় বেশ সুইটেবল আমার কাছে লাগছে। আর এগুলো একটা ভালো গুণ হলো এগুলো আমাদের দেশে যে খাবার গুলো আছে, মানে আমাদের আমার যে গাছগুলো আছে নেপিয়ার পাকচাং যেগুলো আছে এগুলাই খায়, আর সাথে তো গুড়া ভুসি যেগুলো আছে আর কি এগুলো যে আচ্ছা, এগুলো কি ছাড়া পালন করা যায়? জি জি জি, আমার এগুলো তো সারা থাকে, কতগুলো একটু সারা থাকে না, সারা এইটা সারা যায় না, এটা একটু আক্রমণাত্মক, মানুষকে খুব মানে অনেক দূর থেকে পিক আপ নিয়ে এসে মানুষের কিন্তু পায়ে আঘাত করে হাঁটুতে, বুঝছেন? আর অনেকে আবার দেখতে আসিয়া উইন্ডেড হয়েছে এটাকে দেখতে আসিয়া, বুঝছেন? এই জন্য এটা একটু রিস্ক হয়ে যায়, এটাকে সবসময় মানুষ থেকে একটু দূরে, বা কেউ আসলে দেখতে আসলে বলি যে এটার পাশে যাবেন না, বুঝছেন? আবার এইটা আবার খুব খুবই শান্ত স্বভাব। আচ্ছা, আমরা একটু সামনের দিকে দেখি তো এই সারগোটা আলাদা বাহিরে রাখার কারণটা কি? এটা আসলে আমি বলি এটা দেশীয় একটা গরু, বুঝছেন? দেশীয় একটা গরু, তো এটা আমারই গরুটা অন্য জায়গায় দেওয়া আসিল আর কি, এখন নিয়ে আসছি আমার এখানে। এই দুই তিন দিনের জন্য এটা একটু কোয়ারেন্টাইনে থাকবে আর কি। আচ্ছা, বুঝছেন? থাকবে, তারপরে আবার আমার এই খামারে নিয়ে যাবো আর কি। আচ্ছা, আর এটা কি অবস্থা এবং কত টাকা দাম চাচ্ছেন যদি? এটা এটা তো আমার ফার্মের ছোট্ট একটা গরু, বুঝছেন? ছোট্ট একটা গরু, দেশি গরু, ছয় দাঁতের এটা। আচ্ছা আচ্ছা, ছয় দাঁতের এটা। তো আমার ম্যানেজার সাহেবের সঙ্গে আলোচনা করছি, এরা আছে দুইজন, বুঝছেন? আচ্ছা আচ্ছা, এরা বলছে যে এটা আমরা ভিতরের দিকে দেখি তো, ভিতরে মনে হয় বেশ বড় বড় সাইজ। জি 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 জি, ভিতরে আমার আচ্ছা, আপনার এই হচ্ছে ফার্মটি, তো ফার্মে কতটা গরু সর্বমোট আছে? এখন ফার্মে আছে মোট 10টা গরু। 10টা গরু, কোন কোন জাতের আছে? এখানে আছে আপনার, আমি বলি, এখানে কিন্তু ফ্রিজিয়ান, হোলস্টাইন ফ্রিজিয়ান, গির গির আছে, আর বাহামা এবং এই সাইওয়ালের ক্রস আমার একটা খুবই আদরের আমার একটা বাসুর আছে, আর আছে গিয়া মুন্ডি আছে একটা বাসুর, মুন্ডি মুন্ডি। আচ্ছা, আর এই যে আপনার বেশ বড় বড় দুইটা গরু দেখতে পাচ্ছি, তো এগুলার কি কোনো নাম টাম দিয়েছেন? জি 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 জি, এটা তো দীর্ঘদিন থেকে এটা আমার মনে হয় জকিগঞ্জের অনেক লোকে এগুলাকে মানে এক নামে মানে সাদা বাচ্চা এবং কালো বাচ্চা নামে এটা পরিচিত। আচ্ছা আচ্ছা, বুঝছেন? একটা সাদা বাচ্চা আর একটা কালো বাচ্চা নামে। আচ্ছা, এই দুইটা স্পেশালি নাম দেওয়ার কারণটা কি আসলে? এটা
প্রথম এদের জন্ম কিন্তু পাশাপাশি আমার খামারেরই ছিল, দুটাই আপনার খামারে? জি জি, দুটাই আমার খামারের বাচ্চা। জি, তো খামারের বাচ্চা ছিল, এই গাভীগুলো ছিল বেশ বড় বড়। জি, এদের যখন নিয়ে আসা হয় তখন এই পাশাপাশি থাকার কারণে ওদের গ্রোথটাও খুব ভালো ছিল। আচ্ছা, তখন থেকে এগুলার নাম অনেকে আমার ম্যানেজার সাহেবরা সিলেকশন করে দিছে, একটার নাম সাদা বাচ্চা এবং আরেকটার নাম কালো বাচ্চা। কালো বাচ্চা, বাহ, অনেক লোক আবার দেখতেও আসে এদের। হ্যাঁ হ্যাঁ, অনেক লোক আসে এদের দেখতে জন্য। আচ্ছা, আর এগুলাকে বাইরে চড়ানো হয় না সবসময় বন্দি অবস্থায়? আসলে এই এখন থেকে প্রায় 2 বছর আগে ওরা অনেক সময় আমি অনেক সময় এরা বাইরে যেত, কিন্তু এই মুহূর্তে এদেরকে নিয়ে আসলে কন্ট্রোল করাটা সম্ভব না। মানে এমন একটা অবস্থায় চলে গেছে এরা, কিন্তু দেখেন অলরেডি রডের জিঞ্জর যেটা আছে এটাও কিন্তু অনেক সময় ছিঁড়ে ফেলে। আচ্ছা আচ্ছা, রডের জিঞ্জরটা ছিঁড়ে ফেলে এই যে নাখা বা নফতা যেটা আছে এটাও রাখা সম্ভব হয় না এদের, বুঝছেন? এরা মানে একটু অন্য টাইপের আর কি, আর ছুটলে ওদের ধরাটা খুব কষ্টসাধ্য হয়ে যায়। আচ্ছা আচ্ছা, বুঝছেন? তাহলে তো বেশ বেশ বড় সড় হয়েছে। আচ্ছা, এগুলাকে কি কি খাবার দিচ্ছেন? বা এগুলাকে আপনার খাবারের মধ্যে হলো আপনার ভুসি, গুড়া, তারপরে হলো গিয়ে আপনার ভুট্টা। ভুট্টাটা কিন্তু ভুট্টাটা ওরা খুব খুবই ভালো হয় আর কি, ভুট্টা যেটা আছে। আচ্ছা আচ্ছা, ভুট্টাটা খুবই ভালো হয়, আমি দেখাবো। আমার নিজের ভুট্টা আছে, আমার নিজে কিন্তু চাষ করা হয়েছিল। এই ভুট্টাটা দিয়ে আবার নিজে নিজে ভেঙে দিয়ে করা হয়, ভুট্টার গুঁড়া খায়। প্লাস প্লাস সাথে আসে গিয়ে আপনার এই যে এখন আবার পিঠটা দেওয়া হয় আর কি। আচ্ছা, পিঠ দেওয়া হয়। আর এই স্পেশাল খানির মধ্যে ওদেরকে মাঝে মাঝে সপ্তাহে একদিন কালিজিরা খাওয়ানো হয়, আর কলাটা প্রতিদিন খাওয়ানো হয়। কলাটা এই এই দুই দুইজনকে কলা খাওয়ানোর কারণ হলো কলাটা আমি দেখতেছি, কলাটা মানে ওদের জন্য আমাকে একজন বললো যে রোগ প্রতিরোধ করে। আর এই অভ্যাসটা করার পরে এখন কলা নাদলে, সকালে কলা নাদলে ওরা কিন্তু খেতেই যায় না। আচ্ছা, আপনার কাছে কি মনে হচ্ছে রোগ প্রতিরোধ কি করতেছে? আমি আসলে ওদের যেভাবে দেখতেছি এইভাবেই দেখতেছি, বুঝছেন? কিন্তু কোনো মানে মানে কলা কলার ফলে কলা যে স্পেশাল কিছু হচ্ছে এইরূপ না, কিন্তু ওদের একটা মেনু হয়ে গেছে আর কি। আচ্ছা, এখন ওইটা না দিলে চলে? দি 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 দি, ওইটা না হলে সকালটা ওদের শুরু হয় না আর কি। আচ্ছা, বুঝছেন? আচ্ছা, আর এইগুলাকে কোন কোন জাতের গাছ দিচ্ছেন? বা গাছ আমি আমার এখানে প্রায় 6 বিঘা জায়গায় গাছ আছে, আমি আপনাকে গাছটা আপনি দেখতে চাইলে দেখাবো। আমার এখানে আছে নেপিয়ার, পাকচাং আর জার্মান, কিছুটা দাঁড়াও আছে, কিছু দাঁড়া গাছ আছে। আচ্ছা আচ্ছা, এইগুলাই মূলত? জি 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 জি। আচ্ছা, এই যে গরু লালন পালন করতেছেন বা গরু খামার করতেছেন, তো মান্থলি কত টাকা খরচ যায়, কি ওইরকম কোনো হিসাব টিসাব আছে? জি, আমি এগুলার পিছনে এগুলা কিন্তু প্রতিদিন আমার একটা হিসাবে এগুলা কিন্তু 700 থেকে 800 টাকা এদের পিছনে কস্ট আছে। মানে এই সারগুলার, সারগুলা পার পিস, এই এই যে এই যে পার পিসের, পার পিস সবগুলা পার পিসের। জি জি, তো এই এই যে দুইটা কালো বাচ্চা এবং সাদা বাচ্চার, জি, বুঝছেন? এদের আছে, আর বাদ বাকি অন্যান্য যেগুলো আছে এগুলো 250 থেকে 300 টাকার মধ্যে চলে আসে আর কি। আচ্ছা প্রতিদিন। আচ্ছা, আমরা যেটা জানি আপনি একটা জব করেন, তো জব করার পাশাপাশি এই যে আপনি মনে হয় বাহিরে জব করেন না এলাকায়? না না, আমি আমি সিলেটে জব করি। আমি জবের পাশাপাশি দেখেন আসলে এই যে উদ্যোগটাই, উদ্যোগটা আপনি যদি, আমরাও তো কারো না কারো আন্ডারে জব করি। হ্যাঁ হ্যাঁ, আমরা যারা ব্যাংক বিমায় জব করি কারো না কারো আন্ডারে বা কোনো একটা প্রতিষ্ঠানে আন্ডারে জব করি, বুঝছেন? আমাদের জবাবদিহি করতে হয়। কিন্তু আপনি যখন, আমি যখন দেখলাম বর্তমান গভর্নমেন্টের যে 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 ধরনের মন মানসিকতা এবং দেশটা এগিয়ে নেওয়ার জন্য যেটা, এটা কিন্তু এই কৃষিকাজ বা ফার্মে কিন্তু অনেক বেশি ডেভেলপ করা যায়। এবং এখান থেকে যেমন আমি যে দুগ্ধগুলা যেগুলো সেল দিই, আমার প্রতি মাসে কিন্তু ভালো একটা টাকা চলে আসে। আচ্ছা আচ্ছা, দুধ সেল দেওয়ার পরে যদিও দুধের প্রাইসটা আমরা সঠিক মতো পাই না, 1 কেজি দুধ উৎপন্ন করতে হলে 60 থেকে 65 টাকা চলে যায়। আমরা 1 কেজি দুধ সেল করি 70 টাকা, লোকালে যদি সেল করেন আপনি 80 টাকা, যদি দোকানে নিয়ে দেন তাহলে 70 টাকা, মানে এই প্রাইস দিয়ে হয় না। কিন্তু তারপরেও এই যে ফার্মের প্রথম জিনিস হলো মনের একটা খুরাক ফার্ম। হ্যাঁ হ্যাঁ, আমি যেটা মানে আমি ফিল করি যেটা, বা আপনি ভালো বলতে পারবেন, ফার্ম টোল এদের কাছে আসলে কিন্তু অনেক ভালো লাগে, যে অনেক ভালো লাগে। প্লাস এই এদের যে এই মোটামুটি বরণ পোষণ যেটা, এটা কিন্তু আপনি পুষিয়ে নেওয়ার মতো একটা একটা একজন যদি কোনো মানুষ মিডিল ইস্টে যদি না গিয়ে যদি একটা ফার্ম করে, আমার একটা বিশ্বাস, যদি একটা ফার্ম করে, আপনি ফার্ম করতে যে অডেল টাকা লাগে তা লাগে না। আপনার ডেজিগনেশন, আপনার ডেডিকেশন, আপনি প্রথমে চিন্তাধারা ঠিক করতে হবে যে আমি একটা ফার্ম করব। যদি এই চিন্তাধারা ঠিক করে যদি আসলে যদি বাংলাদেশের যে যে মানুষগুলো বিদেশমুখী হতে চায় এরা যদি ফার্মে চলে আসে, তাহলে দুধের উৎপাদনটাও বাংলাদেশের চাহিদা মিটবে, প্লাস মাংসের উৎপাদনটাও মিটবে। আর একটা গরু, আপনি যে 3-4 লক্ষ টাকা দিয়ে যে বিদেশ যাবেন, আপনি দেশি 30-40 হাজার টাকা গরু নিয়ে, আমার একটা ধারণা, যেমন আমি বাইরে একটা গরু দেখালাম, ওটা কিন্তু আমার 28 হাজার টাকার কিনা,
কিন্তু এখন মনে হয় আশা করি সাইটের কাছাকাছি প্রাইস মিলবে, খুব আগে না বুঝছেন 8,000 টাকা কিনেছিল। এখন মনে করেন একটা মানুষ যদি 3 মাসের জন্য প্রজেক্ট করে, 3 মাসের সরকারি আইন মোতাবেক মোটাতাজাকরণের যে সিস্টেম, এই সিস্টেমে যদি করে, উনি যদি মনে করেন এই 40,000 টাকা করে যদি 10টা গরু নে 3 মাসে যদি যে করে, উনি দেখবেন মিডিল ইস্টে গিয়ে যে টাকাটা ইনকাম করার কথা, আমার বিশ্বাস এবং ইনশাল্লাহ আমি মনে প্রাণে বিশ্বাস করি দেশে কিন্তু এর চাইতে ভালো, উনি নিজের খামার নিজে লুক আফটার করে, নিজে লুক আফটার করে দেখবেন উনি এটা কি ভালো অনেকটা রেজাল্ট পাবেন। আচ্ছা, আপনার ম্যানেজমেন্টে যারা রয়েছেন উনারাই দেখাশোনা করতেছেন, তো আসলে উনাদেরকে দিয়ে আপনার কেমন মানে ফার্মের কি উন্নতি দেখতেছেন বা উন্নতি আসলে হচ্ছে? জি আলহামদুলিল্লাহ, আমার যে দুইজন ম্যানেজার সাহেব আছেন আমি বলি ওরা কিন্তু খুবই আন্তরিক, খুবই আন্তরিক, এবং আমি মোটামুটি ওদের ট্রেনিং এর ব্যবস্থা গভর্নমেন্টের যে জিও আছে ওরা কিন্তু ট্রেন্ড হয়ে আসছে। আচ্ছা আচ্ছা, বুঝছেন 3 দিনের প্রোগ্রামেও গেছে, জিওতে গেলে ওরা ট্রেন্ড হয়ে আসছে। আপনি যদি কাউকে ট্রেন করেন এবং যদি ওই অনুসারে যদি কাজ করে, আমি কিন্তু অনেক ভালো রেজাল্ট পাচ্ছি আমার ফার্ম থেকে, অনেক ভালো রেজাল্ট পাচ্ছি। আচ্ছা, মান্থলি মোটামুটি দুধ থেকে কেমন টাকা আর্ন হচ্ছে বা আয় ব্যয় বাদ দিয়ে কত টাকা লাভ থাকছে একটু? আমি এই মুহূর্তে আমার দুধের গাভী কমে গেছে, বুঝছেন আমার 3টা গাভী আছে, আমার গাভী ছিল 8টা, আমি সেল দিয়ে দিছি গত গত সপ্তাহে 2-3টা আমি সেল দিছি, বুঝছেন সেল দিয়ে দিছি। এখন যেহেতু ফ্যাটেনিং এর সময় আমি চাচ্ছি মানে এইগুলা এইগুলা শেষ করে আমি আবার দুধের ইয়ে করা নিব। আচ্ছা, এই জন্য আমার বর্তমানে কিন্তু দুধের গাভী খুবই কম, আমার 2টা গরু 2টাই দুধ দিচ্ছে, খুবই কম মানে এই জন্য। আর মূলত যেটা ইনকামের কথা যেটা বললেন আপনি, আমি সব কিছু পরেও আমার একটা বিশ্বাস, আমি মানে এইগুলো তো বিক্রি করে এই মুহূর্তে তো একটা টাকা পাবো, এইটা যে সারা বছরের শ্রম যেটা আমার, যদি এইগুলা বিক্রি করে তো এই এই সেট থেকে আমি ভালো একটা টাকা পাবো, আর আমার খামারটা কিন্তু অলরেডি এই সেটেই চলে যায়। হ্যাঁ, এই দুধ থেকেই কিন্তু খামারটা কিন্তু কাভার হয়ে যায়, দুধ দিয়ে কিন্তু খামারটা কাভার মানে সামান্য মানে সারের খরচ জি জি সারের খরচ টোটালটা আমার কাভার হয়ে যায় আমার ইয়া দিয়ে, জি জি দুধের টাকা দিয়ে, দুধের টাকা দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, তাহলে তো বেশ ভালো, তাহলে আপনি আর আপনার পকেট থেকে দিতে হচ্ছে? জি না, পকেট থেকে তেমন ভরতে। তারপরে আমি একটা জিনিস বলবো, এই যে ভুসির যে দাম বুঝছেন বা দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি বুঝছেন, এটা আমার আমাদের খামার অনেক খামার কিন্তু বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, অনেক খামার বন্ধ হয়ে গেছে, কারণ ভুসির এখন আপনি একটু ভালো ভুসি আনতে গেলে 2100 টাকার উপরে যেতে হয়, সিলেটে যেগুলো ভালো ভুসি যেমন মঞ্জিল এগুলো আনতে গেলে আপনার 2100 টাকার উপরে যেতে হয়। এরপরে মনে করেন গুড়ার দাম মানে অনেকটা খামারিদের, যদি খামারিরা খুবই যদি এই নির্দিষ্ট একটা হিসাব করে যদি না চলে, আমার মনে হয় খামারটা এই মুহূর্তে চালানি খুব কষ্টসাধ্য। তারপরে যারা দেশীয় ভাবে গরু দিয়ে খামার করতে, এদের জন্য এতটুকু হ্যাম্পার হবে না, কারণ এরা তো দেশি প্রযুক্তির মাধ্যমে করতে পারবে মোটাতাজাকরণ। কিন্তু গুড়া ভুসির দামটা যদি একটু সহনীয় পর্যায়ে থাকে, যদি সরকারের দিকে যদি একটু একটু যদি খেয়াল দেন, আমি জানি মনে করেন ইউক্রেন যুদ্ধের কারণে ভুসির দাম হয়তো গমের মূল্য বৃদ্ধি পাচ্ছে, এটা ঠিক আছে। তারপরেও যদি যদি কৃষকদের জন্য এই ভর্তুকিটা যদি দেওয়া হয়, তাহলে কৃষকরা কিন্তু মানে খামারিরা অনেক লাভবান হবে, এবং খামারিরা দেশের এই এই একটা প্রাণী সম্পদ ডিপার্টমেন্টে খামারিরা অনেক বেশি, যেমন মাংস উৎপাদনে দুধ উৎপাদনে এখন তো আমরা অনেক আগ্রহী গেছি, এবং আমার আশা করি বিশ্বাস এই সেক্টরটা বাংলাদেশে যদি একটু সরকার যদি সহায়তা করেন তাহলে এই সেক্টরটা অনেক বেশি অ্যাডভান্স হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা একটু গরুর দরদাম বিষয়ে জানব। জি জি, আসলে এইগুলা তো মূলত তো আমার ম্যানেজার সাহেবরা এগুলা দেখাশোনা করে বুঝছেন, এবং বিভিন্ন কাস্টমার আসে এসে কেউ আবার ফিতা দিয়ে মাফ হয় মাংস কতটুকু হয়েছে না হয়েছে। আচ্ছা আচ্ছা, বুঝছেন অনেকে আবার আমি যখন আসি পরশু একজনে এসে ফিতা দিয়ে মাফ নিছে, ফিতা ফালাইয়া মাফ নিছে যে মাংস আমাকে বললো এতমন মাংস হয়েছে। এই 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 যে দাম যেটা দামটা আমার ম্যানেজার সাহেবরা বলে দিবেন। আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। তো আচ্ছা, এই যে সাদা রঙের যে গরুটি রয়েছে তো এটির দাম আপনি কত টাকা চাচ্ছেন? এগু আপনার 1,30,000 টাকা চাইরাম। 1,30,000 টাকা দাম চাচ্ছেন? আচ্ছা, এটা কি কয় দাঁতের? এটা 2 দাঁতের। 2 দাঁতের মাংস কতটুকু হতে পারে কি আইডিয়া? 3 মণ, 3.5 মণ হইব। 3 মণ, 3.5 মণ হবে। আচ্ছা, আর দরদাম কি হয়েছিল না? আর ওজন কতটুকু হবে? 3.5 মণ মতো হবে। আচ্ছা দর্শক, ভিতরে বেশ স্পেশাল সারপ্রাইজ রয়েছে, এখানে কালা বাদশা এবং
দুইটা বিশাল বিশাল দেহি গরু রয়েছে, তো সেগুলো আমরা ভিতরে গিয়ে বিস্তারিত দরদাম জানবো, একটু আসেন। মাংস কতটুকু হতে পারে? 12-13 মন হইব। 12-13 মন হবে। আচ্ছা, এটা কি আপনার ঘরের বাসুর থেকে এতটুকু হয়েছে না? ঘরের বাসুর থেকে। ঘরের বাসুর থেকে, মাশাআল্লাহ। আচ্ছা, বয়স কেমন হবে এটা? এটার বয়স 4 বছর। 4 বছর হবে। আচ্ছা, আমরা ওই পাশে একটু সরে কথা বলি, তাহলে দেখানো যাবে ভালো করে। আচ্ছা, এই যে আপনার এই সাদা বাদশা, সাদা বাদশার দাম কত চাচ্ছেন আপনি? এটার দাম চাইলাম 4 লাখ টাকা। 4 লক্ষ টাকা দাম চাচ্ছেন? আচ্ছা, আর এটা একে কি কি খাবার দিচ্ছেন আপনারা? এটা গাছ দিলাম, আর ফিট কুড়া ও তৈরি খাবার দিলাম, কলাও খাবাই। কলাও দিচ্ছেন? তো কলা কেমন দিতে হয়? কলা দেওয়া লাগে, 4 গ্রাম দেওয়া আসুন তো কলা দিই। আরে বাবা রে, মানুষ কলা খেতে পাচ্ছে না আর আপনারা গরুকে খাওয়াচ্ছেন। আচ্ছা, এই যে গরুকে দিচ্ছেন, তো গরুকে এই কলা দেওয়ার ফলে কি কোনো সমস্যা হয় না? না, কোনো সমস্যা হয় না। কতদিন যাবত খাওয়াচ্ছেন? আগে তো ছোট তুলিও খাওয়াইরাম, এখন 15-20 দিন তো একটু বেশি খাওয়াইরাম। জি, কলা খাওয়ানোর ফলে কি সুবিধা পাচ্ছেন? খাওয়াইরাম আর কি, একটু সুবিধা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, সাদা বাচ্চা বলছিলেন, কত হলে বিক্রি করবেন? 4 লক্ষ। 4 লক্ষ টাকা দাম চাচ্ছেন, এর আশেপাশে হলে বিক্রি করা যাবে। দর্শক, এই হচ্ছে সাদা বাদশা। সাদা বাদশার পরে আচ্ছা, যেহেতু একটা ছোট সাইজের রয়েছে, তো এটা একটু দেখবো, এরপরে কালা বাদশা দেখবো। আচ্ছা, এই যে কালো রঙের যেটি রয়েছে, তো এটি এটা হইল কি নেপালি? নেপালি। আচ্ছা, নেপালের দাম কত চাচ্ছেন? এটা 1.5 লাখ টাকা চাইলাম। 1.5 লক্ষ টাকা চাচ্ছেন? আচ্ছা, আর দরদাম কত হয়েছে নাকি? কোনো কোনো দরদাম হয় নাই এখনো? এখনো কোনো দরদাম হয় নাই? হয় না। আচ্ছা, আর মাংস কতটুকু হতে পারে এটা? এটা মাংস 4 মন হবে। 4 মনের মতো হবে। আচ্ছা, আর এগুলাকে কি কি খাবার দিচ্ছেন? এটা কি ওই কালা সাদা বাচ্চার মতো সেম? এইটাও সাদা বাচ্চার মতো সেম। সেম। এটাকে কোনো নাম দেয়া হয়েছে? না, এটার কোনো নাম নেই। নাম নাই। আচ্ছা, আর এইটা, এটা কি আপনার কালা? এইটা হলো কালা বাচ্চা। আচ্ছা, আপনার কালো বাচ্চা। কালো বাচ্চার সিং তো সেই 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 রকম সিং। আচ্ছা, এগুলো হচ্ছে হলস্টেন ফ্রিজিয়ান জাতের? এটা ফ্রিজিয়ান। আচ্ছা, আর এটার দাম কত চাচ্ছেন আপনি? এটার দাম 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা চাচ্ছেন? আচ্ছা, আর ওজন কেমন হবে? ওজন 12-13 মন হইব। 12-13 মন হবে। আচ্ছা, আর এটাকে বাইরে বের করা হয়? এটাও মাঝে মাঝে বের করে। মাঝে মধ্যে বের করা হয়। আচ্ছা, এগুলাকে গোসল কয় বেলা করানো হয়? এটারে গোসল 2 বেলা করায়। দুই বেলা করা? দুই বেলা। আচ্ছা, আর এরপরে যেটা রয়েছে এটা কয় দাঁতের? এটাও মাংস কতটুকু হতে পারে? এটা 7 মন হইব। 7 মন হবে। আচ্ছা, আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন দেশি গাছ দিচ্ছেন, আপনার কি কোনো গাছ চাষ করা নেই? গাছ চাষ করা আছে, সয় কেয়ার করা আছে। আল্লাহ, সয় কেয়ার আছে? জার্মানি গাছ আছে না? জার্মানি গাছ সয় কেয়ার করা আছে, সয় কেয়ার মতো। আচ্ছা, তারপরও দেশি গাছ কেন দিচ্ছেন? দেশি গাছ দিলাম মানে বাড়িতে আছে হিসাবে বললাম তো কাকুয়া। আচ্ছা আচ্ছা, বাড়িতে দিচ্ছেন? বাড়িতে। আচ্ছা, আমরা তো জানি যতটুকু যে দেশি গাছ থেকে এই বিদেশি জাতের গাছগুলোতে প্রোটিন বেশি, তাহলে আপনার কাছে কি মনে হচ্ছে যে দেশি গাছ দেওয়া ভালো না বিদেশি গাছ? বিদেশি দুটাও গাছ ভালো, মানে বিদেশি তো গাছ আরো বেশি ভালো, দেশি বাড়িতে তা আসে হিসাবে দিচ্ছি, বাড়তি আসে বিদায় দিচ্ছেন। আচ্ছা আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আপনারা দেখলেন বিশেষ করে কালো বাচ্চা এবং লাল বাচ্চার দরদাম। আর আপনারা যদি, ও বাবা, আপনারা যদি কিনতে চান তাহলে আমরা ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। তো এখান থেকে চাইলেও আপনি বেশিরভাগ এখানে হলস্টেন ফ্রিজিয়ান জাতের গরু রয়েছে, আপনারা সেই গরুগুলো কিনতে পারেন। তো পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের পর্ব থেকে এখানেই বিদায় নেওয়া হচ্ছে, দেখা হচ্ছে নতুন কোনো পর্বতে নতুন কোনো সময়ে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।